নমস্কার বন্ধুরা, আজকে আমরা রাজীব আহিরের এ ব্রিফ হিস্ট্রি অব মডার্ন ইন্ডিয়া এই বইটি থেকে ইউনিট টু এর অন্তর্গত চ্যাপ্টার থ্রি এটি পড়ব। এর বিষয়বস্তু হল অ্যাডভেন্ট অব ইউরোপিয়ান্স অ্যান্ড কনসলিডেশন অব ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া, আর এর সাব পয়েন্ট রয়েছে অ্যাডভেন্ট অব দ্য ইউরোপিয়ান্স ইন ইন্ডিয়া। এইখান থেকে আমরা আজকে পড়ব। এখানে আজকে আমরা প্রথম যেটি পড়ব সেটা হচ্ছে পর্তুগিজদের ভারতবর্ষে আগমন। তো পর্তুগিজরা হঠাৎ তো ভারতবর্ষে আগমন করেনি, তার একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা কিভাবে হয়েছে সেই সম্বন্ধে এখানে কিছু দেখা আছে। প্রথমে এই যে সাব হেডিং দেওয়া আছে, দ্য পর্তুগিজ ইন ইন্ডিয়া, তো এর আন্ডারে আমরা এখান থেকে কিছু পড়ব না, আমরা যেখানে দাগ দেব এই পোর্শন থেকে। তোমরা এটা পড়তে পারো, কিন্তু এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। ইম্পর্টেন্ট যে পোর্শনটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে, 1497 সালে আন্ডার দ্য ট্রিটি অব টর্ডেসিলাস, এই টর্ডেসিলাস ট্রিটিটা হয়েছিল 1494 সালে, কিন্তু 1497 সালে এই টর্ডেসিলাস ট্রিটির দ্বারা দ্য রুলার্স অব পর্তুগাল অ্যান্ড স্পেন ডিভাইডেড দ্য নন খ্রিস্টান ওয়ার্ল্ড বিটুইন দেম বাই অ্যান ইমাজিনারি লাইন। এই যে পর্তুগাল এবং স্পেন, এই নন খ্রিস্টান, যারা নন খ্রিস্টান যে সমস্ত দেশগুলো ছিল তাদের মধ্যে একটা ইমাজিনারি লাইন তৈরি করেছিল, যে লাইনের ফলে এই স্পেন এবং পর্তুগাল এই দুটো দেশ নিজেদের মধ্যে পূর্ব এবং পশ্চিম এই দুটি ভাগে ভাগ করে নিয়েছিল। পূর্ব ভাগটার পড়েছিল পর্তুগালের হাতে আর পশ্চিম ভাগে পড়েছিল স্পেনের হাতে। এর দ্বারা কি ঠিক হয়, আন্ডার দ্য ট্রিটি পর্তুগাল কুড ক্লেম অ্যান্ড অকুপাই এভরিথিং টু দ্য ইস্ট অব দ্য লাইন, ওয়াইল স্পেন কুড ক্লেম এভরিথিং টু দ্য ওয়েস্ট। অর্থাৎ এই যে ইমাজিনারি একটা কাল্পনিক লাইন তারা টানলো, যে বলল যে সমস্ত নন খ্রিস্টান দেশগুলো আছে পূর্ব দিকে সেগুলো পর্তুগাল সেখানে যাবে, ব্যবসা বাণিজ্য করবে, অকুপাই করবে সে সমস্ত জায়গাগুলো, আর পশ্চিমে যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে যাবে স্পেন। তো এটা খুব ইম্পর্টেন্ট যে টর্ডেসিলাস ট্রিটি কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল, 1494 সালে। কেমন এর দ্বারা কি হয়েছিল, পূর্ব এবং পশ্চিম এইভাবে ভাগ করা হয়েছিল। দেন তারপরে দেখো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লাইন আছে এখানে, ইট ওয়াজ ইন 1487 দ্যাট দ্য পর্তুগিজ নেভিগেটর বার্থোলোমিউ ডিয়াস বা ডায়াস যাই বলো না কেন, রাউন্ডেড দ্য কেপ অব গুড হোপ ইন আফ্রিকা অ্যান্ড সেলড আপ দ্য ইস্টার্ন কোস্ট। এই বার্থোলোমিউ ডিয়াস ইনি গিয়েছিলেন আফ্রিকার কেপ অব গুড হোপে, মানে এটা একটা দ্বীপ, তো ওখানে উনি গিয়েছিলেন, এটা ইস্টার্ন কোস্টে ছিল। অ্যান্ড হি ওয়াজ ওয়েল কনভিনসড যে আরো কিছুটা দূর যদি যাওয়া যায় এইভাবে তাহলে ভারতবর্ষের সন্ধান পাওয়া যেতে পারে। ঠিক এর 10 পরে 1487 সাল, আর এখানে দেখো 1497, কেমন তাই বলছে, ঠিক এর 10 পরে, ইট ওয়াজ অনলি 10 লেটার দ্যাট দ্য এক্সপিডিশন অফ পর্তুগিজ শিপ সেট আউট ফর ইন্ডিয়া 1497। ঠিক আছে, তো পর্তুগিজরা ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল 1497 সালে, অ্যান্ড অ্যারাইভড ইন ইন্ডিয়া ইন স্লাইটলি লেস দ্যান 11 মান্থ, মানে ভারতবর্ষে তাদের পৌঁছতে সময় লেগে গিয়েছিল 11 মাসের কিছু বেশি সময়। ঠিক আছে, টাইমস ইন মে 1498, তো এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, মে মাসে তারা এসেছিল ভারতবর্ষে 1498-এ। এরপরে আমরা যেটা পড়ব ভাস্কো ডাগামা, ভাস্কো ডাগামা সম্পর্কে আমরা এবার পড়ব। ভাস্কো ডাগামা ভারতবর্ষে এসেছিলেন কার সহযোগিতায়, তো সেটাও আমরা এখানে দেখব। দ্য অ্যারাইভাল অফ থ্রি শিপ, তিনটে জাহাজ নিয়ে এসেছিলেন ভাস্কো ডাগামা, আন্ডার ভাস্কো ডাগামা, লেড বাই এ গুজরাটি পাইলট নেম আব্দুল মজিদ অ্যাট কালিকট ইন মে 1498। 1498 সালে আব্দুল মাজিদ নামে একজন পাইলট বা নাবিক, তিনি কিনা এই ভাস্কো ডাগামাকে পথ দেখিয়ে নিয়ে এসেছিলেন, এবং সেই সময় হিন্দু যে রুলার ছিল তার নাম ছিল কালিকট বন্দরে, তার নাম ছিল জ্যামোরিন বা সামুথ্রি। ওকে, বা জ্যামোরিন তো আমরা প্রত্যেকেই নামটা শুনেছি, কিন্তু ব্যাকেটের একটা নাম দেওয়া আছে সামুথ্রি, সামুথ্রি এরকম একটা নাম দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নেবে, আমি ঠিকঠাক উচ্চারণ হয়তো করতে পারছি না এটা। তো জ্যামোরিন বা সামুথ্রি উনি একজন হিন্দু রুলার ছিলেন। ওকে, দেন আমরা পরের পেজে চলে যাব,
পরের পেজে দেখো, এখানে দেওয়া হয়েছে ভাস্কো ডা গামা কত বছর ভারতবর্ষে ছিল। ভারত ভাস্কো ডা গামা স্টেড ইন ইন্ডিয়া ফর 3 মান্থস। ভাস্কো ডা গামা ভারতবর্ষে যে 1498 সালে ভারতবর্ষে এলেন, তিনি 3 মাস কিন্তু এখানে ছিলেন। এরপরে অবশ্য উনি আরেকবার এসেছিলেন ভারতবর্ষে, সেটা আমরা পরে বলে দিচ্ছি। হোয়েন ই রিটার্ন টু পর্তুগাল, যখন তিনি পর্তুগালে চলে গেলেন, ফেরত গেলেন, হি ক্যারিড ব্যাক উইথ এ রিচ কার্গো অ্যান্ড সোল্ড দ্য মার্চেন্ডাইজ ইন দ্য ইউরোপিয়ান মার্কেট অ্যাট এ হিউজ প্রফিট। উনি যখন ইউরোপে গেলেন, তখন এখান থেকে প্রচুর পরিমাণে তিনি ব্ল্যাক পেপার, মানে এখান থেকে মশলা জাতীয় যে সমস্ত আছে, গোলমরিচ, কালোমরিচ, যে সমস্ত জিনিসপত্র উনি নিয়ে গেলেন। এই যেমন এখানে দেওয়া আছে, দেখো, দ্য পেপার ট্রেড ওয়াজ মেড ক্লিয়ার বাই দ্য ফ্যাক্ট দ্যাট এলস ওয়ার দ্য ইউরোপিয়ানস হু হ্যাড টু বাই থ্রু মুসলিম মিডলম্যান। আগে এরা কি করতো, যে মুসলিম আরব যারা ছিলেন, আরবের যারা ব্যবসায়ীরা ছিলেন, তাদের কাছ থেকে এরা কিন্তু এর এই যে সমুদ্র পথ আবিষ্কার করলো পর্তুগিজরা, এর ফলে কি হলো, এরা আরো 10 গুণ লাভ করতে থাকলো। ভারতবর্ষ থেকে সোজা তারা জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে ইউরোপিয়ান মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে থাকলো, মেইনলি গোলমরিচ, বিভিন্ন রকম যে কার্ডামম বলে আর যে বিভিন্ন রকম যে মশলা দ্রব্য ছিল সেগুলি এরা নিয়ে গিয়ে ইউরোপিয়ান মার্কেটে বিশাল পরিমাণে প্রফিট এরা বিক্রি করত। তারপরে যেটা রয়েছে এর পরে দেখো, একটা হাইলাইটার দেওয়া হয়েছে রেড কালারে, এ ভয়েজ ওয়াজ আন্ডারটেকেন বাই পেদ্রো আলভারেজ ক্যাবরেল টু ট্রেড ফর স্পাইসেস। এরপরে আস্তে আস্তে পেড্রো আলভারেজ নামে একজন ব্যবসায়ী এলেন, ঠিক আছে, তিনি একটা এস্টাবলিশ এ ফ্যাক্টরি অ্যাট কালিকট, তিনি একটা ফ্যাক্টরি তৈরি করলেন কালিকটে, যেখান থেকে প্রোডাকশন করে তিনি নিয়ে যাবেন, কেমন। দেন তারপরে আমরা দেখব ভাস্কো ডা গামা ওয়ান্স এগেন, এই বইয়ের একেবারে এই পেজটার একবার শেষ পোর্শনে যাব, দেখ এখানে লেখা আছে ভাস্কো ডা গামা কি করছেন। ভাস্কো ডা গামা তিনি দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষে আবার আসছেন, সেটা হচ্ছে ইন্ডিয়াতে 1501, 1501 সালে তিনি ভারতবর্ষে আসছেন, এবং দ্য জ্যামোরিন ডিক্লাইন টু এক্সক্লুড দ্য আরব মার্চেন্ট ইন ফেভার অব পর্তুগিজ হোয়েন ভাস্কো ডা গামা কম্বাইন কমার্শিয়াল গ্রিট উইথ ফেরোসিয়াস হসপিটালিটি। তো দেখো এখানে ভাস্কো ডা গামা সেকেন্ড টাইম কবে এসেছিল, তো সেটা অনেক সময় পরীক্ষা জানতে চায়, 1501, আর প্রথম এসেছিল 1498। ওকে, এটুকু জানলেই এখান থেকে হয়ে যাবে। আর প্রথমবার তিনি যখন এসেছিলেন, 3টি জাহাজ নিয়ে এসেছিলেন, এবং তাকে সহযোগিতা করেছিল আব্দুল মাজিদ নামের একজন গুজরাটি নাবিক, এবং তিনি সঙ্গে করে এনেছিলেন 3টি জাহাজ, এবং এখানে ছিলেন 3 মাস। তো এই হচ্ছে আমার এখান থেকে প্রশ্ন। দেন তারপরে আমরা পরে পেজে চলে যাব, পরে পেজে আমরা এখানে দেখব যে ভাস্কো ডা গামা সেট আপ এ ট্রেডিং ফ্যাক্টরি অ্যাট কান্নোর, গ্র্যাজুয়ালি কালিকট, কান্নোর, কোচিন বিকেম দ্য ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার অফ দ্য পর্তুগিজ। তো এটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়। দেন আমরা এখানে দেখব দ্য পর্তুগিজ গট পারমিশন ফর্টিফাই দি সেন্টার, মানে এখানে তারা দুর্গ নির্মাণের, মানে হচ্ছে শুধু তো ট্রেড করলে হবে না, অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয় যখন বিদেশি কোনো ব্যবসায়ী আসে এখানে ট্রেড করতে, কিছু কিছু প্রশাসনিক সমস্যা হতে পারে, তার জন্য তারা কি করলো, এখানে দুর্গ নির্মাণ করলো, সেই দুর্গ নির্মাণের ছাড়পত্র পেল আস্তে আস্তে এই সমস্ত অঞ্চলে। তারপরে আমরা দেখব ফ্রান্সিসকো ডে আলমেইদা, ফ্রান্সিসকো ডে আলমেইদা বা ডি আলমেইদা বলতে পারো বা দে আলমেইদাও বলতে পারো, ঠিক আছে। এই ফ্রান্সিসকো ডে আলমেইদা, এখানে দেখো লেখা আছে 1505 দ্য কিং অব পর্তুগাল অ্যাপয়েন্টেড এ গভর্নর ইন ইন্ডিয়া ফর এ 3 ইয়ার্স। এই ফ্রান্সিসকো দে আলমেইদাকে নিয়োগ করা হলো পর্তুগাল কিং অব পর্তুগাল, মানে পর্তুগালের যে রাজা ছিল তার দ্বারা 1505 সালে 3 বছরের জন্য নিয়োগ করা হলো। ফ্রান্সিসকো দে আলমেইদা নিউলি অ্যাপয়েন্টেড গভর্নর ওয়াজ আস্কড টু কনসলিডেট দ্য পজিশন অব দি পর্তুগিজ ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ডিস্ট্রয় মুসলিম ট্রেড বাই সিজিং আদেন, ওরমুজ অ্যান্ড মালাক্কা, এই সমস্ত অঞ্চলগুলো সে কি করে দখল করতে লাগলো। অ্যান্ড হি ওয়াজ অলসো অ্যাডভাইজ টু বিল্ড ফোর্ট্রেস অ্যাট আঞ্জা দিভা অ্যান্ড কোচিন, প্রমুখ অঞ্চলে সে দুর্গ নির্মাণ করতে থাকলো। এখান থেকে যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট যে লাইনটি, সেটা হচ্ছে এখানে দেখো, এই ফ্রান্সিসকো ডে আলমেইদা তিনি ব্লু ওয়াটার পলিসি নিয়েছিলেন, তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ভারতবর্ষকে যদি
মানে নিজের শাসন কায়েম করতে হয়, তাহলে সমুদ্র পথে তাকে কিন্তু শক্তিশালী হতে হবে। তো এখান থেকে একটি প্রশ্নই আসে যে প্রথম গভর্নর কে ছিল? ফ্রান্সিসকো দে আলমিদা, যে কিনা 3 বছরের জন্য ভারতবর্ষে ছিলেন, এসেছিলেন গভর্নর হিসাবে। এই আলমিদার ভিশন ওয়াজ টু মেক দ্য পর্তুগিজ দ্য মাস্টার অব ইন্ডিয়ান ওশান। হিজ পলিসি ওয়াজ নোন অ্যাজ দ্য ব্লু ওয়াটার পলিসি বা কার্তা, এখানে দেখো এখানে লেখা আছে কার্তাজ সিস্টেম বা ব্লু ওয়াটার পলিসি, কার্তেজ সিস্টেম বা ব্লু ওয়াটার পলিসি। এটাই কিন্তু পরীক্ষা আসে এখান থেকে, যে ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি বা এরকম কিছু কিছু একটা প্রশ্ন আসে বাংলায়। তো ব্লু ওয়াটার পলিসি কে নিয়েছিলেন এবং পর্তুগিজ প্রথম গভর্নর কে ছিলেন, তিনি কত বছরের জন্য ভারতবর্ষে এসেছিলেন এবং কত সালে তিনি এসেছিলেন, এখান থেকে এই ফ্রান্সিসকো দে আলমিদা থেকে এই প্রশ্নগুলো আসে। দেন আমরা চলে যাব ফ্রান্সিসকো আলফানসো দে আলবুকার্ক, ঠিক আছে, আলফানসো দে আলবুকার্ক সম্বন্ধে এখানে কি আছে দেখে নেব। যদি বলা হয় যে পর্তুগিজদের রিয়েল ফাউন্ডার মানে পর্তুগিজ যে আধিপত্য এখানে স্থাপন হয়েছিল তার রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা যদি কাউকে বলতে হয় তাহলে হবে আলফানসো দে আলবুকার্ককে বলা হয়ে থাকে। এই আলবুকার্ক কি করেছিল, তিনি এখানে আলবুকার্ক পারমিট সিস্টেম চালু করেছিল, ঠিক আছে, যে ভারতবর্ষে যে সমস্ত এই কোচির কান্নর যে সমস্ত অঞ্চলগুলোর কথা বললাম ওই সমস্ত অঞ্চলে যদি কোনো শিপ আসে মানে জাহাজ আসে তাহলে সেক্ষেত্রে তাদেরকে টাকা দিতে হতো, এই পারমিট সিস্টেমটা কিন্তু চালু করেছিল। দেন আলবুকার্ক গোয়াকে কিন্তু দখল করল, অ্যাকোয়ার্ড গোয়া ফ্রম সুলতান বিজাপুর ইন 1510, 1510 সালে তিনি কিন্তু গোয়া দখল করলেন সুলতান অফ বিজাপুরের কাছ থেকে। তারপরে কি হলো, এই যে সুলতান অফ বিজাপুর বিকেম দ্য ফার্স্ট বিট অফ ইন্ডিয়ান টেরিটরি টু বি আন্ডার দ্য ইউরোপিয়ান্স সিন্স দ্য টাইম অফ আলেকজান্ডার দ্য গ্রেট। এই আলেকজান্ডার দ্য গ্রেটের পর মানে উনি তো ইউরোপিয়ান ছিলেন, তারপরে যে ভারতের ভূখণ্ড প্রথম কোন ইউরোপিয়ানদের হাতে গেল সেটা হচ্ছে এই আলবুকার্কের সময়ে। কেমন, এই যে আলবুকার্ক গোয়াকে হরণ করলেন বা গোয়াকে দখল করলেন সুলতান অফ বিজাপুরের কাছ থেকে 1510 সালে, তো এটাকেই বলা হচ্ছে দ্য ফার্স্ট বিট অফ ইন্ডিয়ান টেরিটরি টু বি আন্ডার দ্য ইউরোপিয়ান্স সিন্স দ্য টাইম অফ আলেকজান্ডার দ্য গ্রেট। তো আলেকজান্ডার গ্রেটের সময় থেকে এই প্রথমবার আমরা দেখলাম যে ইউরোপিয়ানদের কাছে ভারতীয় জমি প্রথম হস্তান্তর হয়েছে। অ্যান্ড ইন্টারেস্টিং ফিচার্স অব হিজ রুলস ওয়াজ অ্যাবলিশন অফ সতী। এই আলবুকার্কের সময়ে, আলফানসো দি আলবুকার্কের সময় কি হয়েছিল, এই সতী সিস্টেমটা বা সতী প্রথাটা কিন্তু অ্যাবলিশ করা হয়েছিল। দেন আমরা এর পরে পেয়ে চলে যাব, এখানে আমরা দেখব যে দেখো এখানে লেখা আছে যে আলবুকার্ক কি করেছিল, আলবুকার্কের সময় আলবুকার্ক এনকারেজ করেছিল পর্তুগিজ যারা ছিল ব্যবসায়ী বা বণিক যারা ছিলেন তাদেরকে বলেছিলেন তিনি লোকাল ওয়াইফ রাখতে, মানে এখানে বংশবৃদ্ধি যাতে ঘটে পর্তুগিজদের, শুধুমাত্র তো পর্তুগিজ বাইরে থেকে এসে এখানে আধিপত্য বিস্তার করাটা সম্ভবপর ছিল না। তো আলবুকার্কের একটা নীতি ছিল যে এখানে লোকাল ওয়াইফস রাখার একটা নীতি ছিল। ইন্ট্রোডিউসিং নিউ ক্রপস লাইক ক্যাশুনাট, কাজু বাদাম, টোব্যাকো, এগুলো কিন্তু ছিল, এগুলো তারা নতুন ভ্যারাইটি এখানে কিন্তু এনেছিলেন চাষের জন্য। তো এগুলো একটুখানি পরীক্ষা আসে যে কাজু বাদাম বা তামাক কোথা থেকে আসে ভারতবর্ষে, তো এই কাজু বাদাম বা তামাক এসেছিল কিন্তু পর্তুগিজদের হাত ধরে। এবং যে ভারতীয় মহিলাদের বিবাহ করার বা এখানে তাদের বংশবৃদ্ধি করার যে একটা নীতি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে আলবুকার্ক বলেছিলেন যে ভারতবর্ষে যদি ভারতবর্ষে এনকারেজ করেছিলেন তাদের পর্তুগিজদের যে এখানকার মহিলাদের বিয়ে করতে যাতে বংশবৃদ্ধি ঘটে এবং তাদের এখানে একটা পরিবার হলে কি হবে তাদের একটা ডমিনেট তৈরি হবে। কেমন, তো এইগুলো এখান থেকে দাগ দিয়ে নেবে তোমরা। দেন তারপরে দেখো নিনো দা কুনহা, নিনো দা কুনহা, তো এই নিনো দা কুনহা ইনি কি করেছেন, নিনো দা কুনহা অ্যাজিউম অফিস অফ দ্য গভর্নর অফ পর্তুগিজ ইন্টারেস্ট ইন ইন্ডিয়া
in November 1529 and almost 1 year later shifted the headquarter of Portuguese government in India from Cochin to Goa. Aage ki chilo? Cochin e chilo, Portuguese headquarter. Ei Nino da Cunha ba Nino di Cunha, jai bolo kina. Ei enar shomoy ki holo 1529 sale tini ki korlen mane তিনি তো 1529 সালে ক্ষমতায় এলেন, তার এক বছরের মাথায় তিনি কি করলেন, কোচিন থেকে গোয়াতে শিফট করে নিলেন। তাহলে আমরা ইতিপূর্বেই পড়েছি গোয়া কার সময় ভারতবর্ষের, মানে গোয়া কার সময় পর্তুগিজদের আন্ডারে এসেছিল, আলফানসো দে আলবুকার্কের সময় এসেছিল। তা আগেই পড়েছি, আমরা বলে দিয়েছি যে সুলতানা বিজাপুরের কাছ থেকে তিনি ওটা দখল করেছিলেন। ওকে, দেন এখান থেকে আর বিশেষ কিছু দাগ দেওয়ার নেই। দেন তোমরা একদম শেষে দেখবে এখানে একটা রয়েছে যে দিকুনা অলসো অ্যাটেম্প টু ইনক্রিজ পর্তুগিজ ইনফ্লুয়েন্স ইন বেঙ্গল বাই সেটলিং মেনি পর্তুগিজ ন্যাশনাল দে আর ইন হুগলি অ্যাজ দেয়ার হেডকোয়ার্টার্স। তো এইটা একটু জানার জন্য একটু দেখতে পারো, বিশেষ কিছু এখানে নেই। তারপরে দেখো পর্তুগিজ স্টেট, এখানে যেটা রয়েছে এই পর্তুগিজ স্টেটের মধ্যে যেগুলো আমাদের পড়তে হবে বা জানতে হবে, এই দেখো লাল দাগ গুলো একটু দেখে নিও তোমরা, যে পর্তুগিজ হ্যাড অকুপাইড সাম 60 miles অফ কোস্ট অ্যারাউন্ড গোয়া অন দ্য ওয়েস্ট কোস্ট ফ্রম মুম্বাই দমন দিউ, এগুলো এছাড়াও দেখো এখানে লেখা আছে অ্যান্ড দো দেয়ার পাওয়ার ইন মালাবার ওয়াজ নট কনসলিডেট, মানে মালাবার রিজিয়নে এদের পাওয়ার কিন্তু খুব একটা ছিল না। দেন তারপরে দেখো দ্য পর্তুগিজ এস্টাবলিশ ফার্দার মিলিটারি পোস্ট অ্যান্ড সেটেলমেন্ট অন দ্য ইস্ট কোস্ট অ্যাট সেন্থোম ইন চেন্নাই অ্যান্ড নাগাপত্তিনাম ইন তামিলনাড়ু। তো এইগুলো একটু তোমরা দাগ দিয়ে নেবে যে কোথায় কোথায় তাদের মিলিটারি পোস্টগুলো ছিল বা সেটেলমেন্টগুলো কোথায় কোথায় ছিল, সেগুলো একটু তোমরা দেখে নেবে। দ্য পর্তুগিজ এস্টাবলিশ ফার্দার মিলিটারি পোস্ট অ্যান্ড সেটেলমেন্ট অন দ্য ইস্ট কোস্ট, ইস্ট কোস্টে কোথায় ছিল, সেন্থোম ইন চেন্নাই অ্যান্ড নাগাপত্তিনাম এটা ছিল তামিলনাড়ুতে। তো এই সমস্ত বিষয়গুলো একটু তোমরা দাগ দিয়ে নেবে। দেন তারপরের পেজে চলে আসো, দেখবে তার পরের পেজে এখানে দেওয়া আছে দ্য পর্তুগিজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা ইন্ডিয়ান পলিটি থেকেও কিন্তু অনেক সময় জানতে চাই এবং হিস্ট্রিতে তো আছেই, একটু দাগ দিয়ে নাও তোমরা। দ্য পর্তুগিজ দ্য ফার্স্ট ইউরোপিয়ানস টু কেম টু ইন্ডিয়া, ওরা ভারতবর্ষে প্রথমবার এসেছিল, ঠিক আছে, আর এরাই কিন্তু ভারতবর্ষ থেকে সবার শেষে গিয়েছে, অ্যান্ড ওয়ার অলসো দ্য লাস্ট টু লিভ দিস ল্যান্ড, মানে এরা সবার শেষে কিন্তু ভারতবর্ষ থেকে গিয়েছে। ইট ওয়াজ 1961 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন রিক্যাপচার করলো গোয়া দমন দিউ, তখন কিন্তু এরা ভারতবর্ষ থেকে চলে গেল। ওকে, তো এই যে বিষয়গুলো কিন্তু একটুখানি তোমরা দাগ দিয়ে নেবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এখান থেকে পরীক্ষা আসে। অ্যান্ড পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেগুলো আসে, দেখো দ্য হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ দ্য ভাইস রয় হু সার্ভ 3 years, মানে ভাইস রয় সে 3 বছর করে কিন্তু সার্ভ করতো। আর দেন তারপরে দেখো ভেদর দ্য ফাজেন্ডা বা ফ্যাজেন্ডা যাই বলো কিনা, এখানে রেসপন্সিবল ফর রেভিনিউস অ্যান্ড কার্গোস অ্যান্ড ডিসপ্যাচ অব দ্য ফ্লিট, মানে এই যে পদের অধিকারী যিনি ছিলেন তিনি এগুলো মানে রেভিনিউস বা কার্গোস বা ডিসপ্যাচ এগুলোর ডিসপ্যাচ অফ ফ্লিট এগুলোর সঙ্গে সম্পর্কিত ছিল। তারপরে এখানে দেখো দ্য জেসিউটস মেড এ গুড ইম্প্রেশন অ্যাট দ্য কোর্ট অফ আকবর মেইনলি ডিউ টু দ্য মুঘল এম্পায়ার্স ইন্টারেস্ট ইন কোশ্চেন অফ থিওলজি, ওই যে ধর্মতত্ত্ব নিয়ে যে আকবরের যে ফতেপুর সিক্রি যে সভাগুলো হয়েছিল সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী যারা ছিলেন প্রত্যেককে আকবর ডেকেছিলেন, তো এই জেসিউটসদেরও কিন্তু ডেকেছিল সেই সময়। তাই এদের হয়ে পর্তুগিজদের হয়ে যারা গিয়েছিল এই সময় জেসিউটসরা, তার মধ্যে ছিল অ্যাকুয়াভিয়া এবং অ্যান্টনিও মনসেরেট, এরা প্রমুখ গিয়েছিলেন, ওয়ার সিলেক্টেড টু দ্য পারপাস হোয়েন দে রিচ ফতেপুর সিক্রি 28 1580। এদের মেন যে লক্ষ্য ছিল, এরা চেয়েছিল যে মানে সম্রাটকে তারা ধর্মান্তরিত করে দেবে, এরকম একটা মনোভাব নিয়ে তারা গিয়েছিল, কিন্তু ওরা তো বুঝতে পারেনি যে আকবরের সর্বধর্ম একটা সম্মেলন হচ্ছে, সেখানে সমস্ত ধর্মের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করবার জন্য গিয়েছিল। তো পরে তারা হতাশ হয়ে ফিরেছিলেন। তো এখানে দেখো দ্য সেকেন্ড মিশন কল্ড বাই আকবর ইন 1590, এগুলো তোমরা একটু দাগ দিয়ে নেবে। থার্ড মিশন ওয়াজ ইনভাইটেড আকবর অ্যারাইভ 1595 অ্যাট লাহোর, ওকে, এবং কে কে গিয়েছিলেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তো একদম শেষে আমরা চলে যাব এই পেজের যেখানে লেখা আছে পর্তুগিজ লস ফেভার উইথ মুঘলস, মানে পর্তুগিজ এই মুঘলদের সঙ্গে তো একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হয়ে গেল এবং সেটাকে আর পুনরুদ্ধার করতে পারলো না। তার কারণগুলো কি কি সেখানে এখানে আলোচিত হবে। এখানে দেখো ইন 1608 ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, এই
ক্যাপ্টেন উইলিয়াম হকিংস 1608 উইথ হিজ শিপ হেক্টর রিচ সুরাট। হেক্টর জাহাজে করে এই ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, যিনি কিনা ইংরেজদের প্রতিনিধি ছিলেন, তিনি হেক্টর জাহাজে করে পৌঁছাচ্ছেন কোথায়, সুরাটে। হি ব্রট উইথ হিম এ লেটার ফ্রম জেমস ওয়ান কিং অব ইংল্যান্ড। তিনি একটা মানে লেটার নিয়ে এসেছিলেন, যেটা জেমস ওয়ান কিং অব ইংল্যান্ড টু মুঘল কোর্ট অফ জাহাঙ্গীর। তো এই যাওয়াটাকে, এই যে ক্যাপ্টেন হকিংস এর যে মুঘল দরবারে যাওয়াটাকে রোকবার চেষ্টা করেছিলেন ফাদার পিনহেইরো। ফাদার পিনহেইরো এটাকে রোকবার চেষ্টা করেছিলেন বিভিন্ন ষড়যন্ত্র করে, কিন্তু তিনি ব্যর্থ হন। কেমন? তো জাহাঙ্গীর অ্যাকসেপ্ট দ্য গিফট হকিংস ব্রট ফর হিম অ্যান্ড গেভ হকিংস এ ভেরি ফেভারেবল রিসেপশন ইন 1609। তো 1609 সালে একটা ভালো রিসেপশন করে তাকে অভ্যর্থনা করা হয়। তো যাই হোক, জাহাঙ্গীর তাকে অ্যাপয়েন্টেড করেছিল মনসবদার অব 400 মনসবদারি দিয়েছিল এবং স্যালারি ছিল 30,000 সেই সময়। এবার এছাড়াও হকিংস খুব ভালো, তিনি বলতে পারতেন, তুর্কি বলতে পারতেন, তুর্ক ভাষা বলতে পারতেন। তার কারণ হচ্ছে হকিংস অলসো ম্যারিড টু দ্য ডটার অব দ্য আর্মেনিয়ান ক্রিশ্চিয়ান নেম মুবারক শাহ। ওকে, অ্যান্ড এস্টাবলিশ বিটুইন দ্য পর্তুগিজ অ্যান্ড মুঘল এম্পায়ার। এখানে লাগবে না এগুলো আমাদের কিছু, এখানে আমাদের লাগবে। তারপরে দেখা যাচ্ছে যে ইংরেজদের সঙ্গে পর্তুগিজদের একটু সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেগুলো এখানে দেওয়া আছে, কি কি যুদ্ধ হয়েছিল কোন কোন জাহাজের সাথে। জাহাঙ্গীর হু হ্যাড নো নেভি ওয়ার্থ ইটস নেম লার্নড অব দ্য ইংলিশ সাকসেস অ্যান্ড ওয়াজ গ্রেটলি ইমপ্রেস। এই যে ইংরেজরা এসেই কয়েক বছরের মধ্যে এসেই যে পর্তুগিজদের নাস্তানবুদ করে দিল, সেটা দেখে কিন্তু খুব ইমপ্রেস হয়ে গিয়েছিলেন জাহাঙ্গীর, এবং তিনি এই ইংরেজদের কিন্তু সাহায্য করতে লাগলেন বিভিন্ন রকম ভাবে। তারপরে দেখো এখানে দেখা আছে ক্যাপচার অফ হুগলি। তো সেখান থেকে তোমরা দেখে নেবে যে সাতগাঁও টু দ্য নিউ পোর্ট নোন অ্যাজ হুগলি, দে মনোপল, এখানে মনোপলি বিজনেস করতো তারা, এক সল্ট, ঠিক আছে, প্রভৃতি জিনিসের, টোব্যাকো, এগুলো মনোপলি তারা বিজনেস করতো এখান থেকে। দেন আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি এই পর্তুগিজদের আগমনের। দেখো এখানে শাহজাহান অর্ডার বেঙ্গল গভর্নর কোয়াসিম খান টু টেক অ্যাকশন এগেনস্ট পর্তুগিজ। ওই যে পর্তুগিজদের বারবারন্ত হয়েছিল সেটাকে রোকবার জন্য শাহজাহানের সময় শাহজাহান কিন্তু বাংলার যে গভর্নর ছিলেন তাকে বলেছিলেন অ্যাকশন নিতে। কেমন? তো সেইগুলো এখানে দেওয়া হয়েছে। এবং সব শেষে আমরা দেখবো যে পর্তুগিজের ডিক্লাইন কিভাবে হচ্ছে, যখন আমরা মারাঠা পড়বো সেখানে এটা আরো ভালো করে আমরা দেখতে পাবো যে মারাঠা ক্যাপচার সলসেট অ্যান্ড বেসিন 1739। মানে আস্তে আস্তে পর্তুগিজের যে আধিপত্য একেবারে শেষ হয়ে যাচ্ছে, এবং সবশেষে যেহেতু দু তিনটে জায়গায় ছিল, সেটা গোয়া দমন দ্বীপ এই সমস্ত অঞ্চলে একটু বিক্ষিপ্তভাবে ছিল, তবে সেরকম আর আমাদের এখানে ছিল হুগলিতে ছিল। ওকে, তো এখানে আমরা দেখে নেবো দ্য ডিসকভারি অফ ব্রাজিল ডাইভার্টেড কলোনাইজিং অ্যাক্টিভিটিস অফ পর্তুগাল টু দ্য ওয়েস্ট। এই যে হট করে পর্তুগাল মানে এখান থেকে শিফট করে গেল, দ্য ডিসকভারি অফ ব্রাজিল ডাইভার্টেড কলোনাইজিং অ্যাক্টিভিটিস অফ পর্তুগাল টু দ্য ওয়েস্ট। আমরা এই যে ভারতবর্ষ থেকে কুশ দ্বারা পশ্চিমের দিকে চলে গেল, ঝুঁকে গেল, তার কারণ হচ্ছে যখন ব্রাজিল আবিষ্কার হয়ে গেল তাদের কাছে, তখন তারা চলে গেল ব্রাজিল বা ওই পশ্চিমের দিকে চলে গেল ব্যবসা বাণিজ্য করবার জন্য, যেহেতু এখানে ইংরেজদের একটা বারবরন্ত শুরু হয়ে গিয়েছে বা এরা এতদিন ধরে এখানে ছিল। সুতরাং তো এরপরে আমরা এখানে এই যে সামারিটা একটু দেখে নেবো যে পর্তুগিজ রাইজ অ্যান্ড ফল। তো এখানে আমরা দু তিনটে জিনিস একটু দাগ দেওয়া খুবই প্রয়োজন, যে অ্যারাইভাল ভাস্কো ডা গামা, যে কবে এসেছিলেন এবং সেই সময় কে ছিলেন লোকাল কিং, তিনি একজন হিন্দু ছিলেন, হিন্দু রাজা ছিলেন, জ্যামোরিন, যে সামুদ্রী যার নাম, ঠিক আছে, 1503 ফার্স্ট পর্তুগিজ ফোর্ট হচ্ছে সেটা হচ্ছে কোচিনে, 1505 হচ্ছে সেকেন্ড পর্তুগিজ ফোর্ট হচ্ছে দুর্গ হচ্ছে কান্নোরে, আর কবে গোয়া হচ্ছে পর্তুগিজের ক্যাপিটাল হয়, যে 1530 ডিক্লারেশন অফ গোয়া অ্যাজ এ পর্তুগিজ ক্যাপিটাল, ঠিক আছে। আর এটা হয়েছিল কার সময়, এটা নিনো ডি কুনহার সময় হয়েছিল। আমরা প্রত্যেকে যে নিনো ডি কুনহা কবে এসেছিল, 1529 সালে এসেছিল, তার ঠিক এক বছর পরে, আমি বলে দিচ্ছি তার ঠিক এক বছর পরে কিন্তু গোয়া হয়ে যাচ্ছে পর্তুগিজের ক্যাপিটাল। এর আগে কি ছিল, কোচিন ছিল। আর গোয়াকে অধিকার করেছিল কে, বিজাপুরের শাসকের কাছ থেকে, সুলতান অফ বিজাপুর করেছিলেন, আলবুকার করেছিলেন। ওকে, তো এই ছোট ছোট কয়েকটা জিনিস তোমরা একটু পড়ে রাখবে, পড়ে রাখলে মোটামুটি এই যে পোর্শন থেকে, তোমরা তো বাংলা বই পড়ছো, বাংলা বইয়ের পাশাপাশি ইংলিশ বইটা একটু যদি পড়ে রাখা হবে তাহলে হয়ে যাবে, খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর এইভাবেই পড়তে হবে, নইলে তুমি এটাকে রিভাইজ দিতে পারবে না। ওকে,
তারপরে আমরা এখান থেকে আর একটু বলে দিই এখান থেকে যে পর্তুগিজ এখানে পর্তুগিজের কাছে ভারতবাসীরা মানে ভারতবর্ষ কি কি পেয়েছিল, সিগনিফিকেন্স অফ পর্তুগিজ, ওরা থেকে দেশে এসেছিল, যেমন আর্টিলারি, এগুলো আমরা কিন্তু ওখান থেকে শিখেছিলাম, রয়্যাল আর্সেনাল, ডকইয়ার্ডস মেনটেন কি করে করতে হয়, এছাড়াও পেন্টিং, ঠিক আছে, স্কাল্পচার, এগুলো কিন্তু সিলভার স্মিথ, গোল্ড স্মিথ, এগুলো কিন্তু পাওয়া গিয়েছিল। এরপরে আমরা যেটা পড়বো দ্য ডাচ, ওকে, পরবর্তী ভিডিওতে তোমরা দেখে নেবে যে দ্য ডাচরা কিভাবে ভারতবর্ষে এসেছিলেন এবং তারা কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছিল। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।